রাজধানীর রমনা থানায় নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এর আগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মির্জা ফখরুলকে আদালতে নেওয়া হয়। রোববার সকাল 9:30টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে বিএনপির মহাসচিবকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর প্রায় 9:30 ঘণ্টা পর সন্ধ্যায় প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখায় পুলিশ। মির্জা ফখরুল বয়স্ক, অসুস্থ ও এজাহারে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় ও ঘটনাস্থলে উপস্থিত না থাকার পরও জামিন দেওয়া হয়নি।